আমি বলছি যে এই যে অনগোয়িং প্রোটেস্টটা চলছে কলকাতায় তো এটার সুযোগ নিয়ে তো বিজেপি এটাকে প্রেসিডেন্স রুল করতেই পারত তো সেই দিকে এখনো এগোচ্ছে না কেন হুম সেই দিকে এগোচ্ছে না খুব ভালো প্রশ্ন কিউরিওসিটি ভালো বিষয়টা হচ্ছে যে প্রেসিডেন্ট রুল মানে হচ্ছে আমরা জানি যে প্রেসিডেন্ট রুল আমাদের প্রেসিডেন্টের এমার্জেন্সি প্রভিশনের মধ্যে পড়ে এমার্জেন্সি পাওয়ারের মধ্যে পড়ে আর্টিকেল থ্রি ফিফটি সিক্সে এটার কথা বলা হয়েছে কি কথা বলা হয়েছে আগে সেটা জানতে হবে কি বলা হয়েছে সেখানে সেটা জানতে হবে সেখানে বলা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা একটু দেখাচ্ছি তোমাদের দেখো তোমাদের করিয়েছিলাম আমি এগুলো তোমরা জানো সবই এখানে যেটা লেখা আছে থ্রি ফিফটি সিক্সে কী বলা হয়েছে থ্রি ফিফটি সিক্সে বলা হয়েছে স্টেট এমার্জেন্সি প্রেসিডেন্ট রুল অন দ্য গ্রাউন্ড অফ ফেইলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট আর্টিকেল থ্রি ফিফটি সিক্স কনস্টিটিউশনাল মেশিনারি আর একটা হতে পারে সেটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ আর্টিকেল থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ফাইভে কী বলা হয়েছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার যাকে আমরা বলি ইউনিয়ন সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিরেকশন দেবে রাজ্য রাজ্যকে সেই রাজ্য যদি সেই ডিরেকশন পালন করতে ব্যর্থ হয় তবে এখানে কি করতে পারে যে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স কিন্তু জারি করতে পারে অর্থাৎ থ্রি ফিফটি সিক্সটি ফাইভে সেখানে সেন্টারকে স্টেটকে বলা যে সেন্টারের ডিরেকশন মেনে চলতে হবে আদারওয়াইজ থ্রি ফিফটি সিক্স অ্যালাউ করার একটা সুযোগ থাকবে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে এবার এখানে একটু জেনে নাও যে এই প্রেজেন্ট কন্টেক্সটা তাহলে কি সেটা আগে জানো প্রেজেন্ট কন্টেক্সটা কী চলছে এই মুহূর্তে দেশে প্রেজেন্ট কন্টেক্সটা হচ্ছে এটাই যে কলকাতাতে একটি ঘটনা ঘটেছে নৃশংস ঘটনা ঘটেছে অমানবিক ঘটনা ঘটেছে খুবই খারাপভাবে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে কলকাতার মানুষরা এবং কলকাতার বাইরেও ছোটো ছোটো সে যে জেলাগুলো যে জেলাগুলি আছে সেই জেলাগুলির ছোট ছোট যে শহরগুলো আছে সদর শহর যাদেরকে বলা হচ্ছে সেই শহরের মানুষরা আন্দোলন করছে প্রশ্ন হচ্ছে এটাই যে রাজ্য সরকার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেকশন যদি মেনে চলতে ব্যর্থ হয় তবে এখানে ইম্পোজ হতে পারে আর যদি রাজ্যের যদি কি হতে পারে কনস্টিটিউশনাল যে মেশিনারি সাংবিধানিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে হতে পারে সংবিধানে তাহলে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে সবার আগে থ্রি ফিফটি সংবিধানে বলা হয়েছে যে সংবিধানে বলা হয়েছে যে ল্যান্ড অর্ডার মেনে রাজ্যকে রাজ্য সরকারকে রাজ্য শাসন করতে হবে এবং অবশ্যই সেখানে ল অ্যান্ড অর্ডার জনগণের নিরাপত্তার জন্য জনগণের অবশ্যই সেখানে কিন্তু বেটারমেন্টের জন্য ব্যবহার হবে এটা বলেছে আর থ্রি সিক্সটি ফাইভ তো একটা আলাদাই কথা সেটা অবশ্যই তারা কিছু স্পেশাল প্রভিশন সেখানে অর্ডার জারি করতে পারে সেটা আমি সেটাতে যাচ্ছি না এই প্রশ্নে কারণ এটা কিন্তু এমন নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ডিরেকশন দিয়েছিল সেটা রাজ্য সরকার মানে নিয়ে তার কারণে এটা হয়েছে ওইটা নয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি তাহলে তাহলে এখানে অ্যাপ্লাই হতে পারে থ্রি সিক্সটি ফাইভ আর থ্রি ফিফটি সিক্স এর মধ্যে থ্রি ফিফটি সিক্স তিনশো ছাপান্ন অ্যাপ্লাই হতে পারে যেটা স্টেট এমার্জেন্সি রাষ্ট্রপতি জারি করতে পারে অবশ্যই সেখানে প্রধানমন্ত্রী সুপারিশ করবেন সুপারিশ করলে রাষ্ট্রপতি এটা জারি করতে বাধ্য এবার তিনি সেটা করবেন এবার আমরা জানি যে বিজেপি পাওয়ারে আছে বিজেপি তাহলে ডিরেকশন দেবেন এবার বিজেপি এখানে অপোজিশন পাওয়ারে আছে সেই কারণে বিজেপি এখানকার বিজেপি যে পলিটিক্যাল পার্টি তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে তাহলে সেখানে কি করতে পারে তারা তাহলে সেখানে তারা হচ্ছে কিন্তু প্রেসিডেন্টকে দিয়ে এই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কিন্তু আমরা দেখতে পাবো যে এই ঘটনাটিকে ব্যাখ্যা করলে দেখা যাবে যে এটা কলকাতার মধ্যে ঘটেছে এবং এর আন্দোলনটা হয়তো অন্য জায়গায় ব্যাপ্ত হয়েছে এবং এর আন্দোলন শুধুমাত্র যে এখানেই পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ তা নয় পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু এটা রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে লয়েন অর্ডার ভেঙে পড়েছে ওই ধরনের বিশেষ কোনো ঘটনা ঘটেনি ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে মানে বড়ো কোনো ঘটনা আমি বলব না যে ঘটেনি এটা একটা লয়ের বিষয় যে ল কী করবে না সবাইকে নিরাপত্তা দেবে কিন্তু সেই নিরাপত্তা দিতে পারেনি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কতজনকে দিতে পারেনি এটা একটা বড় প্রশ্ন কতজনকে দিতে পারেনি এটা একটা বড় প্রশ্ন এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যদি আজ বিজেপি এখানে জারি করার কথা বলে তাহলে এটা কমপ্লিটলি একটা রাজনীতি হবে এটা সমস্ত সিভিল সোসাইটির মানুষ থেকে শুরু করে কনস্টিটিউশনাল বিশেষজ্ঞ থেকে শুরু করে সকলেই বোঝে তার কারণটা কি তার কারণ হচ্ছে প্রত্যেকে এটা বুঝে যাবে যে এটা রাজনীতি করার জন্য এই নির্দেশটা বা এই ধরনের একটা স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছে কেন রাজনীতি বলছি এটা রাজনীতি বলছি তার অন্যতম কারণ হচ্ছে এখানকার হয়তো সিভিল সোসাইটি অনেক স্ট্রং তাই একটা ঘটনা ঘটেছে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে অমানবিক ঘটনা ঘটেছে চরম নৃশংস ঘটনা ঘটেছে সেটা হয়তো সিভিল সোসাইটি বেরিয়ে এসে প্রতিবাদ করছে কিন্তু যেখানে সিভিল সোসাইটি স্ট্রং নয় যেখানে নারীরা তাদের অধিকার নিয়ে এতটা সচেতন নয় তো সেখানে কি মানুষদের অধিকার নিয়ে কথা কেউ না বললে সেখানে কি প্রেসিডেন্ট রুট জারি করা যায় না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একই ঘটনা কিন্তু উত্তরপ্রদেশেও ঘটেছে এই কয়েকদিনের মধ্যেই এই কয়েকদিনের মধ্যেই এই আন্দোলন চলাকালীনই তোমরা দেখবে উত্তরপ্রদেশেও ঘটেছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডেও ঘটেছে আজকেই বড় করে ওদের খবরের কাগজে দিয়েছে এই ঘটনা তোমরা দেখতে পাবে যে বিজেপি শাসিত সাহায্য সরকার যেখানে যেখানে আছে প্রায় সমস্ত রাজ্যেই ঘটেছে এবং ঘটছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি এখানকার ইস্যুটাকে ইস্যু করে যদি তুমি রাষ্ট্রপতি শাসন জারি করে দাও তাহলে এটাকে কি বলবে রাজনীতি বলবে তো তুমি অন্য কোথাও করছো না এখানে করছো যেমন সিবিআই কে বারে বারে এখানে বিরোধীদের পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু সিবিআই ইডি বিজেপির যে সরকার যেখানে যেখানে চলছে সেখানকার দুর্নীতিতে হাত দেয় না তো আমরা দেখতে পাচ্ছি সেটাকে রাজনীতি রাজনীতি বলা হচ্ছে এক প্রকার তো এটাও কিন্তু সেই অবস্থাতেই পৌঁছে যাবে যে এখানে একটা ঘটনা ঘটেছে সেই কারণে কি করা হচ্ছে যে এখানকার এই রাজ্য সরকারকে ফেলে দিয়ে হয়তো সেখানে প্রেসিডেন্ট জারি করে দেবে ক্ষমতা বিজেপি নিজের পাওয়ারে হাতে নিয়ে নেবে গভর্নরকে এখানে এমপাওয়ার করে দেবে করে দিয়ে নিজের মতো করে হয়তো সেখানে শাসন করবে বাট এটা কমপ্লিটলি রাজনীতি হবে কারণ শিক্ষিত সচেতন মানুষ বোঝে যে এই ঘটনা একই ঘটনা কিন্তু উত্তরপ্রদেশেও ঘটছে উত্তরাখণ্ডেও ঘটছে বিহারেও ঘটছে অন্যান্য রাজ্যগুলিতেও ঘটছে তো সেটা শুধু টিএমসি নয় টিএমসি তো এখানে আছে এত কোথাও নেই কিন্তু সমস্ত রাজ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো যে আছে সেখানেও কিন্তু এগুলো কিন্তু একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে হওয়া উচিত নয় বাট এগুলো হয়ে দাঁড়িয়েছে তাহলে তুমি সব রাজ্যেই কি এখন রাষ্ট্রপতি শাসন জারি করবে লজিক্যালি এটা কি সম্ভব কখনো তাহলে স্টেটের যে মানে আমাদের যে কনস্টিটিউশনাল যে কনস্টিটিউশনের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেটা ভেঙে পড়বে ফেডারেলিজমের যে কাঠামো যুক্তরাষ্ট্রের যে কাঠামো সেটা ভেঙে পড়বে এবং এটা তোমার মাথায় আসা বা ভাবনায় আসা মানে মানে কি বলবো যে এটা একেবারেই যে খারাপ কিছু তা নয় আসাটা স্বাভাবিক কিন্তু কথাটা সেটা একটা সময় হতো বটে মানে হতো এটা এই ধরনেরই ভাবনা আমাদের মাথায় আসতো এবং আমরা দেখতে পেতাম যে রাজনীতিগুলো এই ধরনেরই হতো রাজনীতির কাঠামোটা এই ধরনেরই ছিল কি দেখতে পাবো আমরা নাইনটিন নাইনটি ফোর এর আগে তোমরা দেখতে পাবে এস আর বোম্বাই বা বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কেসটা হয়েছিল তার আগে তোমরা দেখতে পাবে যে এস আর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের আগে এই ঘটনাগুলো ঘটছিল এই ঘটনাগুলো ঘটছিল কখন থেকে শুরু হলো এই খেলাটা এই খেলাটা শুরু হয়েছিল প্রথমবারের জন্য নাইনটিন ফিফটি সেভেনের দিকে কেরলের প্রথম খেলা শুরু হয়েছিল যেখানে নেহরুকে এটা দোষারোপ করা হয় যে নেহরুর পর একটা এলিগেশন বড় ধরনের যে তিনি কংগ্রেসের ওখানে এই সরি বামপন্থী সরকারকে ফেলে দিয়েছিলেন কেরলে আর তারপরে এটা বড় করে আমরা দেখতে পেয়েছি কখন বড় করে দেখতে পেয়েছি নাইনটিন সিক্সটি সেভেনের পর থেকে নাইনটিন সিক্সটি সেভেনের পর থেকে কেন কারণ নাইনটিন সিক্সটি সেভেনে আটটা রাজ্যে তোমরা দেখতে পেলে যে রাজ্য সরকার মানে কংগ্রেসের কংগ্রেস পাওয়ারে আসতে পারেনি আটটা রাজ্যে সেখানে রিজোনাল পলিটিক্যাল পার্টিসগুলো পাওয়ারে এসেছিলো নতুন যে স্বাধীন পলিটিক্যাল পার্টিসগুলো ফর্ম হয়েছিল অনেকে তারা কংগ্রেস থেকেও বেরিয়ে এসেছিল তো তারাই এখানে এসে কি করেছিল সরকার গঠন করেছিল তো তাদেরকে এখানে ফেলে দিয়ে কি করা হতো মাঝে মাঝেই তাদেরকে ফেলে দিত এখানে ফেলে দিয়ে আবার কংগ্রেসের সরকার বদল বসিয়ে দেওয়া সেখানে কিন্তু এক প্রকার বা রাষ্ট্রপতি শাসন জারি করা এবং ধীরে ধীরে সেখানে ক্ষমতার নিজের হাতে নিয়ে নেওয়া এগুলো কিন্তু একটা সাধারণ বিষয় ছিল নট অনলি দ্যাট আমরা নাইনটিন সেভেন্টি সেভেনে যখন মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী হতে দেখলাম পলিশন পলিটিক্স যখন সেখানে উপর দিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টে তখনও দেখতে পাচ্ছি যে জনতা পার্টি এসে কংগ্রেসের সরকারকে ফেলে দেয় আর কংগ্রেস এসে জনতা পার্টির সরকারগুলোকে ফেলে দেয় রাজ্যগুলিতে বা ওই বিরোধী যারা ছিল যারা জোটকে হয়তো সমর্থন করছিল তাদেরকে ফেলে দিত তো এগুলো একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই সময় এটাকেই লাগাম টানার জন্য এবং এতে করে মানুষের যে ডেভেলপমেন্ট মানুষের যে উন্নতি সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং ছোট একেবারে কথাতে যেটাকে বলাই কথাতে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হতো অর্থাৎ প্রেসিডেন্ট রুল জারি করা হতো তো এটাকে বন্ধ করে দেওয়ার একটা জন্য একটা বড় ধরনের জাজমেন্ট এসেছে সেটা হচ্ছে এস আর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফোরে এসেছিলো পড়িয়েছিলাম এগুলো সবই তোমাদের নতুন যারা তারা না জানারই কথা বাট এগুলো তোমাদের যারা পুরনো স্টুডেন্ট বেশিরভাগই তোমরা আছো তারা জানবে এগুলো যে সেই কেসে তখন এক কত বলা যেতে পারে যে প্রায় একটা মানে ডজনখানেক তখন সেখানে আমরা দেখতে পাবো কি যে সুপারিশ তখন কিন্তু সুপ্রিম কোর্ট এক জাজমেন্টের মধ্য দিয়ে কিন্তু কোর্ট দিয়েছিল বা বলতে পারে এক প্রকার শাসানি হাসানি দিয়েছিল যে এটা এই ধরনের রাজনীতি আলটিমেটলি দেশের যে দেশের যে উন্নতি সেটাকে ধ্বংস করছে যে দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা ধ্বংস করছে এবং রাজনীতিকে একেবারেই খারাপ দিকে নিয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় যখন একটা দেশ তুমি পরিচালনা করবে তখন তোমার মানে অনভিপ্রেত হলেও এটা একেবারেই সাধারণ কথা অনভিপ্রেত অমানবিক আমরা জানি এগুলো কিন্তু এটা সাধারণ কথা যখন তুমি একশো চল্লিশ কোটি জনসংখ্যা দেশে একটা সরকার পরিচালনার কাজ করবে একশো চল্লিশ কোটি মানুষকে যখন তুমি মন জুগিয়ে চলার চেষ্টা করবে তখন এটা কখনোই পসিবল নয় যে সকলকে তুমি সেখানে কিন্তু নিরাপত্তা দিতে পারবে সকলকে তুমি সেখানে কিন্তু উন্নতি প্রদান করতে পারবে সকলে সকলকে তুমি সেখানে জব প্রদান করতে পারবে সকলের জন্য তুমি সেখানে একটা ভালো জীবন উপহার দিতে পারবে ইট ইজ নট পসিবল একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে যদি এই ধরনের বড়ো কোনো ডিসিশন নেওয়া হয় সেটা কিন্তু দেশের সিস্টেমটাকে আরও খারাপই করবে এটাই একমাত্র কারণ বলতে পারো যে যে কারণে প্রেসিডেন্ট রুল এরা হয়তো দাবি করতেই পারে এদের শক্তি আছে জনগণকে এরা বোঝাতেই পারে বিরোধী আসনে আছে এরা হয়তো দাবি করতেই পারে ভয় দেখাতেই পারে কিন্তু কথাটা হচ্ছে যে শিক্ষিত সচেতন মানুষ কখনোই এগুলোকে সমর্থন করবে না প্লাস যে আমাদের যে জুডিশিয়ারি সে তারাও কিন্তু এই বিষয়টিকে সমর্থন করে না আজকেই কোর্টে একটা ধমক দিয়েছে সিজিআই একটা ধমক দিয়েছে যে সরকার ফেলে দেবে এই ধরনের কথা বলেছে একটা শুনলাম আমি গ্রুপে সব এরকম সব কমেন্ট টমেন্ট পাস হচ্ছে তো সেখানে শুনলাম এটা দেখলাম বাট কথাটা হচ্ছে যে তারা ধমকি দেবে ভয় তো দেখা দেবে কিন্তু কথাটা হচ্ছে যে এটা মানে এটা করাটা এত সহজ কথা নয় তাহলে তাদের গায়ে যে কালিটা লাগবে সেই কালি থেকে তাদেরকে সেই কালিটা মোছাটা এতটা সহজ হবে না জুডিশিয়ারির গায়ে যে কালিটা লাগবে সেই কালিটা কিন্তু রাজনীতির কালি লেগে যাবে যেই কালিটা কালিকে মেশানোটা কিন্তু এতটা সহজ হবে না তো কেউই এখানে কিন্তু এই ধরনের কাজগুলো করা করতে কিন্তু ইন্ধন জোগাবে না এবং করতে চাইবেও না সবসময় একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে একটা এত বড় একটা মেজরিটি নিয়ে পাওয়ারে এসেছে তাকে সবসময় এই ধরনের অনভিপ্রেত ঘটনা থেকে বিরত রেখে বা বলা যেতে পারে আন্দোলনের মুখে পড়ে তাকে পদত্যাগ করতে হবে বা সেখানে প্রেসিডেন্ট জারি হবে এগুলোর থেকে তাকে দূরে সরিয়ে রেখে একটা ভালো শাসন ব্যবস্থার বড় উদাহরণ হচ্ছে যে সেখানে একটা প্রপার কি হবে মানুষের অপিনিয়ন্সের মধ্য দিয়ে সেখানে সরকার ডিসাইড হবে সরকারকে যদি আজকে বিদায় দিতে হয় সেটাও তাহলে আজকে প্রপার ইলেকশনের মধ্য দিয়ে হবে দরকার হলে গণভোট হবে ইমিডিয়েট হবে কিন্তু কখনো এটা উপর থেকে চাপিয়ে দিলে সিস্টেমটা রাজনীতিকরণ হয়ে যাবে তো এই ধরনের রাজনীতি আলটিমেটলি দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাকে ধ্বংস করবে এই কারণেই করছে না অন্য কোনো কারণ নেই এবং এতে করে বিরোধীরা আরও শক্তিশালী হয়ে যাবে ওরাও এটা বোঝে যে একটা ছোট্ট রাজ্যের ঘটনাকে পার্টিকুলার একটা রাজ্যের একটা ঘটনাকে সেটা অমানবিক এটা বারবার বলছি মানুষ হত্যা কখনোই ভালো কাজ নয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে কোনোরকমই কোনো কোনোভাবেই এটা সভ্য সমাজের মানুষদের সমর্থন করবে না কিন্তু কথাটা হচ্ছে যে একটা রাজ্যের এই যখন একটা দৃষ্টান্ত যখন উঠে আসবে তখন বাইরের রাজ্যগুলো অন্য রাজ্যগুলো সেগুলো তখন তারা কিন্তু ভয় পেয়ে যাবে তো তারা তখন কি করবে না তারা তখন বিজেপিকে চারিদিক থেকে হয়তো ঘিরে ধরার চেষ্টা করবে তো এখানকার বিরোধী রাজনৈতিক দল যতই চিৎকার চেঁচামেচি করুক কিংবা কিছু মানুষ যতই তারা দাবি করুক যে প্রেসিডেন্ট রুল ইম্পোজ প্রেসিডেন্ট রুল সেখানে ইম্পোজিশন হোক ইম্পোজ হোক কিন্তু এটা কখনো কিন্তু মানে এন্টায়ার পলিটিক্সটাকে ভেবে এন্টায়ার ডেভেলপমেন্ট ভেবে কনস্টিটিউশনাল মেশিনারিটাকে ভেবেই আলটিমেটলি এটা কখনো তারা করবে না করবে না যদি না এক্সট্রিম লেভেলে চলে যায় তো এক্সট্রিম লেভেল তো যায়নি যেমন বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে এক্সট্রিম লেভেলে চলে গেছিলো মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে বড় বড় সব গণভবন থেকে শুরু করে গণভবন হচ্ছে তাদের পার্লামেন্ট তো পার্লামেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাসন থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাইকে ঘিরে ধরে সেখানে তাদেরকে কিন্তু তাদের উপর একটা একটা আক্রোশ এসে আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে সেই অবস্থা এখনও তৈরি হয়নি তো সেই কারণেই এখানে কিন্তু সেটা করাটা এতটা সহজ নয় পড়লে আর যদি করে সেটা তার রাজনীতিকরণ হবে তাহলে এক প্রকার বুঝে নাও যে বিজেপির অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে হয়তো পশ্চিমবঙ্গে পাওয়ারে হয়তো সে হয়তো আসবে ঠিকই বাট অন্য রাজ্যগুলিতে যেখানে সে পাওয়ারে আছে সেখানে হয়তো একটা বড়ো প্রেশার আসবে তার উপর বিরোধী ওখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর থেকে কাছ থেকে একটা প্রেশার আসবে একই রকমভাবে প্লাস হচ্ছে যে রাজ্যগুলিতে তারা পাওয়ারে নেই সেই রাজ্যগুলোর রাজনৈতিক দলগুলো ঠিক আছে তারা কিন্তু চেপে ধরবে সেন্টারে তাদেরকে তো আলটিমেটলি তাদের একটা রাজ্যকে এখানে ব্যালেন্স করতে গিয়ে অন্য রাজ্যগুলো তাদের হাত থেকে কিন্তু খসকে যেতে পারে তাদের রাজনৈতিক একটা বড় কিন্তু এখানে একটা ক্ষতি হতে পারে তো সেই সম্ভাবনা থেকেই তারা কিন্তু এটা করছে না প্রেসিডেন্ট রুল ইম্পোজ করছে না বুঝলে তো কতক্ষণে করে দিত বোঝা গেছে সুকন্যা